আজিকার হাসপাতালে সাম্প্রতিক ঘটনার পর এবার নারী সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হলো। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে বিভিন্ন জেলায় পুলিশের পক্ষ থেকে চালু করা হচ্ছে পিঙ্ক মোবাইল ভ্যান। এদিন বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হলো। সূচনা হলো পুলিশ সুপারের অফিসের সামনে থেকে। এখানকার তিনটি পৌর এলাকা নিয়ে এই পরিষেবা চালু হলেও ধীরে ধীরে পার্শ্ববর্তী পঞ্চায়েতগুলোতেও এই পরিষেবা চালু করা হবে। এটা মহিলা সুরক্ষা পুলিশ বাহিনী, রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ অফিসার ও কর্মীদের নিয়ে পিঙ্ক মোবাইল বাইক। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ কর্তারা। আসন্ন দুর্গাপূজার আগে এই উদ্যোগের নারী নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে বলে জানালেন পুলিশ আধিকারিকরা। বর্ধমান জেলার এই অঞ্চলে অনেক খাটাল আছে, গাভী পালন করা হয় অনেক বাড়িতেই। এতদিন দুধ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় বাড়িতেই নষ্ট হয়ে যেত এই দুধ। এই সমস্যা দূর করতে পূর্বস্থলে পারুলিয়া দুধ উৎপাদন সমবায় সমিতির দুধ ক্রয় কেন্দ্রের সূচনা হলো। এদের এলাকা থেকে এখানে দুধ কিনে নিয়ে সংরক্ষণ করা হবে, পরে এই সমবায় সমিতির মাধ্যমে দুধ ঠান্ডা করে বিভিন্ন সরকারি দুগ্ধ কেন্দ্রে সরবরাহ করতে পারবেন। স্থানীয় চাহিদা মিটিয়ে আগে যে পানীয়টি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেত, এখন সেই বাড়তি দুধ এভাবেই সংরক্ষণ করা যাবে। অনুষ্ঠানে বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত আধিকারিকরা। এভাবেই স্থানীয় অর্থনীতিতে একটা পরিবর্তন আসবে আশা সকলের। উৎসবের আবহে সম্প্রতির বাতাবরণে শৈশব ও কৈশোরকে সুপরিচালিত হতে শেখানোর উদ্যোগ ভারত স্কাউট অ্যান্ড গাইডসের। পারস্পরিক সহানুভূতি ও সৌভ্রাতৃত্ববোধ ছোটদের উদ্বুদ্ধ করতে দেবী পক্ষের এই দিনে সর্বধর্ম সমন্বয় সভার আয়োজন করা হয় টাকি ধোবা ব্যায়াম সমিতিতে। এখানকার স্বামী বিবেকানন্দ স্কাউট গ্রুপ ও ধোবা ব্যায়াম সমিতি গাইড গ্রুপের যৌথ আয়োজনে প্রতি বছরের মতো এবছরও এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মের প্রার্থনায় সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ, শিশুদের জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রশিক্ষণ এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস তরুণদের জন্য স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও জাতি ধর্মের কোনো পার্থক্য করে না, তাদেরই উদ্যোগে অনুষ্ঠিত হলো এই প্রার্থনা সভার। সবাইকে তাক লাগিয়ে হঠাৎই গঙ্গাসাগর দ্বীপে ঢুকে পড়লো কপিল মুনি এক্সপ্রেস ট্রেন। মুড়িগঙ্গা নদী পার হলে এই গঙ্গাসাগর দ্বীপ। এখানে কথায় আছে গঙ্গাসাগর সেতু তৈরি হওয়ার, তবে তার আগেই মন্দিরতলা সার্বজনীন দুর্গ উৎসব কমিটির উদ্যোগে এখানকার বাসিন্দারা উপহার পেয়ে গেলেন গঙ্গাসাগর এক্সপ্রেস। এটা পুজো মণ্ডপ ট্রেনের আদলে তৈরি। দীর্ঘ পাঁচ মাস প্রায় 30 জন কারিগর অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপটি তৈরি করেছেন। এই মণ্ডপটিতে রয়েছে অটোমেটিক সিগন্যাল, বিভিন্ন স্টেশনের নাম আছে কম্পিউটার ভয়েস, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়েছে ওভারব্রিজ, কয়েকটা বগি পার হলে দেখা হবে মাতৃদর্শন, থাকছে কেবিন ঘর, স্টেশন মাস্টারের ঘর, এমনকি প্রণামী হিসেবে বাক্সে পয়সা ফেললে বেরিয়ে আসবে ট্রেনের টিকিট। গ্রাম থেকে বহু মানুষ সকলে পুজো দেখতে যান, তবে এবছর হয়তো শহরতলির মানুষকে আসতে হবে দ্বীপভূমির এই পুজো দেখতে, এমনই আশা উদ্যোক্তাদের।